Assalamualaikum, সবাই কেমন আছেন? নিচে আমি অবশ্য লাইভ করছিলাম, নিচে নেমে দেখি খুকি খুব মজার মজার রান্না করছে। মজার রান্নার মধ্যে আমার সবচেয়ে বেশি যেটা মজার, মানে আমি যখন ইশফিকিনে প্রেগনেন্ট হই আর কি, তখন আমার প্রথম যে খাবারের প্রতি ক্রেভিং ছিল এটা হলো লাল শাক। লাল শাকটা খাওয়ার জন্য আমি পুরো ক্রেজি হয়ে যাই। তখন সুমন লন্ডন থেকে গিয়ে আমার জন্য নিয়ে আসে, আর হলো কাঁচা আম বেশি খেতে মন যেত, তখন রুপির পাপা আমার জন্য এভরিডে কাঁচা আম নিয়ে আসতো। তো আজকে খুকি লাল শাক রান্না করছে, এটা দেখে আগে কথা মনে পড়ে গেল। আর এই যে এই যে এই যে এই যে ওকে ওকে না যাওয়া যাবে না মা ফেলে না নো বেবি বেবি ক্রাই কেন বেবি এত ক্রাই হোয়াই বেবি ক্রাই বলে হ্যালো হ্যালো মাম্মি এখন বড় হচ্ছে আর দুষ্ট হয়ে গেছে, এখন আর আগের মতো কথা শুনে না। এখন মানে সারাক্ষণ শুধু আমার লিপস্টিক নিয়ে যাবে, নয়তো এই যে আমি চোখে যে ইয়েটা দিছি না গ্লিটার আইলাইনারটা, এটাও অলরেডি নষ্ট করে ফেলছে। এটা ছিল রিমেল লন্ডনের, এটা নষ্ট করে ফেলছে কারণ ও কান্না করতেছিল, আমি না দিলে লাইভ করতে পারতাম না। তখন আমি দিয়ে লাইভে আসি, এসে দেখি পুরো মুখে টুকে দিয়ে মানে শেষ, যেটা ধরবে এটা আর রক্ষা নাই। আর স্পেশালি ক্রিম যা পায় তাই নষ্ট করবে। আমি খুকির রান্না দেখাই সবার সাথে। আজকে লাল শাক রান্না করছে, লাল শাক তারপর পাট শাক। আর এই যে পাট শাক দেখাই আমি, এই যে পাট শাক অবশ্য অনেক বানানোর পর একটা দুইটা পাতা থাকে, কিন্তু এটাকেই রান্না করলে এত মজা লাগে বলার মতো না। এদিকে খুকির লাল শাক রান্না তো হয়ে যাচ্ছে, আর পাট শাক, পাট শাক হলো আমার না সবার পছন্দের একটা ভেজিটেবল। পাট শাক লাল শাক এগুলো যদি বিদেশে খাওয়া যায় আর কি লাগে। হ্যালো তো নুহাস, তুমি লন্ডনে বসে পাট শাক লাল শাক খাবা, ফিলিংস কি? তো নুহাসের জন্য খুকি রান্না করে দিয়ে দিবে, নুহাস চলে যাবে আজকে লটনে, কালকে থেকে জব। ওর অবশ্য 3 মাস অফ না, ভার্সিটি 3 মাস অফ, তো আবার হ্যাঁ অবশ্যই শেয়ার করবো, তাহলে আমি বাংলাদেশ থেকে দেখলে মিস করবো না। আর এগুলো হলো পাট শাক। হ্যাঁ মাম্মির জন্য শুনি আসছে, এই যে মাম্মি শো, তুমি পড়ো, তুমি পড়ো। আর এদিকে পাট শাক আমরা যেভাবে রান্না করি, এই যে পেঁয়াজটা একটু পুরবে, তারপরে লাল মরিচ, পেঁয়াজ, রসুন, লাল মরিচ করবে, আর এই যে উনি এখন বড় শু করে হাঁটবে, পেঁয়াজ আর শুকনো মরিচ ব্রাউন হয়ে আসছে এখন খুকি এগুলোতে, রসুনও আছে, গার্লিক ছাড়া তো মজা লাগে না। এখন পাট শাক দিয়ে দিবে, অনেকদিন পর পাট শাক খাবো, আমার তো অনেক খুশি লাগছে। পাট শাক, লাল শাক,
শীতের টাইমটা সবচেয়ে সুন্দর সময় না বাংলাদেশে পুরানো হবে ওই গান করে গেলে রান্না হবে এখন আর এদিকে টমেটো অবশ্যই একটু মেল্ট হয়ে আসতেছে একটু পুরা পুরা হলে এখন বিফ কারির জন্য ম্যারিনেট করা হবে, অবশ্য অল্প সময় ধরে রাখবো। নর্মালি আমরা যদি তান্দুরি করি তাহলে লং টাইমের জন্য ফ্রিজে রেখে দিই। কষানো হচ্ছে বিফ কারি, আমরা অবশ্য আধা ঘন্টার মতো কষাই। কষানো মাংসটা বেশি মজা লাগে অবশ্য। এই যে টিটু চলে আসছে, টিটু দিয়ে আসো, দিয়ে আসো, রাধিকে দিয়ে আসো। এই যে এই যে এই যে আরফি, এই যে আম্মি, এই যে Look at the camera, Alfie. Yeah. Hello. Hello. Me. Hi. Morris tele niche boshe kore. Tomato chutney ready hoye jacche. Morris talawa hoye geche. Ei je keu chole gele Alfie bye dibe. Amader post asche. To ekhon Alfie darai darai bolteche bye. Okay, chole asho. Aso. ওকে তুমি শুকোতেই শু শু জ্যাকেট, ঠান্ডা বাইরে, অনেক ঠান্ডা বাইরে, আজকে অনেক ঠান্ডা, চলে আসো। ওয়েল ডান, হ্যালো। আর আর সুমন যখনই কাজ করতে বসে তখনই আরফি এসে খুলে এসে বসবে, বসে নিজে নিজে ইউটিউব নিয়ে আসে, নিজে নিজে ইউটিউব চালায় দেয়। দোস্ত হে আরফি, আর মুড়ি খুব পছন্দ করে, তার সবচেয়ে পছন্দের জিনিস হলো মুড়ি। মুড়ি খেতে খুবই লাইক করে আরপি। আমাদের গার্ডেনের গাছগুলো এখন কালার চেঞ্জ হচ্ছে পাতার, আরেকটার পাতা পড়ে গেছে, আরেকটাও অনেক সুন্দর লাগে। আমি তো জানালার দিয়ে দেখাচ্ছি, এর জন্য অতটা বোঝা যাচ্ছে না কালারফুল। এই সিজনটা এতটা সুন্দর লাগে, কত সুন্দর আল্লাহর সৃষ্টি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।